আমন্ত্রণ ইয়াংনাইট অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। ইয়াংনাইট হচ্ছে তরুণদের প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা কথা বলেন, আমরা তরুণদের কথা শুনি এবং তরুণরা কী ভাবছেন এই বাংলাদেশ নিয়ে, সারা বিশ্ব নিয়ে, সেই ব্যাপারগুলো জানার চেষ্টা করি। এবং আমাদের যারা অতিথি হন তারা মূলত তরুণ, তারা কোনো না কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন, এমন অনেকে আসেন যারা সফল হননি কিন্তু চেষ্টা করেছেন। এবং তাদের এখানে আনার উদ্দেশ্য, তাদের কথা শোনার উদ্দেশ্য হচ্ছে, যারা ক্যামেরার উপাশে লক্ষ লক্ষ তরুণ আমাদের শোনেন, তারা তাদের সেই পথ চলাটা, সেই সংগ্রামটা শুনে বুঝে উৎসাহিত বোধ করবেন এবং নিজের যে পথ চলাটা সেটি অনেক স্মুথ যেন হয়ে যায়। আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, আমার সঙ্গে আছেন হাসনাইন নিজবির রহমান, যিনি সিইও আস্থাইটি। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা হাসনাইন নিজবির রহমানকে যে জন্য দেখেছে, তিনি আজ যেটি বলছিলাম সিইও আস্থাইটি, তিনি এটি আউটসোর্সিং বেসড প্রতিষ্ঠান, আইটি মূলত এটি আউটসোর্সিং বেসড প্রতিষ্ঠান, এবং তারা ইউরোপ বেসড এবং আমেরিকা, ইউরোপ, আমাদের অস্ট্রেলিয়াতেও প্রতিষ্ঠান রয়েছে। যে আমরা যেগুলো আসলে উন্নত দেশ বলছি, যেই সব দেশে যার স্বপ্ন মনে করি এবং আইটিতে যারা অনেক বেশি এগিয়ে আছে, সেই সব দেশের কাজগুলো হাসনাইন নিজবির রহমানের প্রতিষ্ঠান করছে, আস্থাইটি করছে, এবং অনেক বড় বড় কাজ করেছেন, বাংলাদেশে কাজ করছেন, বসে বিদেশের কাজগুলো করছেন, এই জন্য তাকে আসে ডাকা। যে এই যে চুপি চুপি যিনি বাংলা একটা বড় কাজ করছেন আইটি সেক্টরে, এবং যেহেতু আইটি সেক্টর নিয়ে আমাদের এখন অনেক বেশি আগ্রহ, অনেক বেশি ফোকাসড এই সেক্টরটি, সেই পথ চলাটা আজকে শুনবো। আমি একটু হাসনাইন নিজবির রহমান, আপনি জানতে যাবো যে আপনি যখন আস্থাইটি, আমি দেখলাম যে আপনি শুরু করেন 2008 সালে, জি 8 সালে, তখন আপনি 25 বছর বয়স আপনার, জি আপনি পড়াশোনা শেষ করেছেন, জি। আচ্ছা, তো এই সময় আমি আপনাকে আগে জিজ্ঞেস করছিলাম যে এই সময়টাতে একজন তরুণ যখন বের হয়, তখন একটা থেকে যে বড় একটা ভালো একটা চাকরি পাবো, আপনি আইটি তখন লেখাপড়া, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছেন, যে একটা ভালো চাকরি করবো তা না করে আপনি ব্যবসায় দেখে একটা রিস্কি ডিসিশন নিলেন। আপনার ফ্যামিলি কেউ কি ব্যবসায় ছিল, নাকি আসলে আপনি নিজের সিদ্ধান্ত? না, আমার পরিবারের কেউ ব্যবসায় ছিল না, আমার বাবা মা চাকরিজীবী ছিলেন সারা জীবন। আমি বলতে গেলে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার আমার পরিবারে। আচ্ছা, মানে এই সিদ্ধান্তটা কেন নিলেন বা কীভাবে নিলেন? এটার পিছে একটা মজার গল্প রয়েছে। আমার আসলে কখনোই স্বপ্ন ছিল না যে এন্টারপ্রেনার হব, আমার স্বপ্ন ছিল যে আমি গণিতবিদ হব, ম্যাথমেটিশিয়ান হব। তো এই স্বপ্নটা ভেস্তে গেল ক্লাস 9 থাকতে, যখন আমার বাবা আমার জন্য একটা কম্পিউটার কিনে দিলেন, আমার জগৎটা বদলে গেল। আমি প্রোগ্রামিং শেখা শুরু করলাম এবং নিজে থেকে শেখা শুরু করলাম। আমি যখন ক্লাস 11-এ, তখন অলরেডি আমি প্রোগ্রামিং শিখে কমার্শিয়াল সফটওয়্যার বেচে ফেলেছি বিভিন্ন কোম্পানিতে, যেটা ইউনিভার্সিটিতে ঢোকার আগেই। এরপরে আমি ইউনিভার্সিটিতে ঢুকে আমি পাশ করি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, তারপরে আমি মাস্টার্স করতে সুইডেন চলে যাই। আচ্ছা, সুইডেনে যে আমি ফ্রিল্যান্সিং করা শুরু করি, ফ্রিল্যান্সিং করতে করতে এক পর্যায়ে বিভিন্ন কোম্পানির সাথে আমার পরিচয় হয়, যাদেরকে আমি বোঝাতে সক্ষম হই যে তারা যদি কাজগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পাঠায়, তাহলে তাদের লাভ যে তারা কম খরচে কাজটা করতে পারছে, আমাদেরও লাভ যে আমরা খুব দ্রুত কাজটা করে দিতে পারছি, দেশেরও লাভ। সেইভাবে একটা কোম্পানির সাথে আমার চুক্তি হয় এবং আমি 2008 সালে সুইডেনে থাকতেই কোম্পানিটা ফর্ম করি। আচ্ছা, এখন আপনার কোম্পানির অবস্থা কীরকম? আল্লাহর রহমতে 11 বছর পার হয়ে গেল, আমরা মোটামুটি একটা ভালো বড় কোম্পানি, আমাদের প্রায় 50-এর অধিক ইঞ্জিনিয়ার্স আছে, এছাড়া অন্যান্য স্টাফ আছে, গ্লোবালি আমরা 100 জনেরও বেশি কোম্পানি। আমাদের অস্ট্রেলিয়াতে শাখা আছে, আমেরিকাতে শাখা আছে, ইউরোপে আমরা কাজ করছি। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনার যে আমেরিকা, ইউরোপে বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানের জন্য আপনি আসলে কাজ করেন, কাজগুলো আসলে পান কীভাবে এবং কীভাবে কাজগুলো আসলে করা হয়? আচ্ছা, এটার পিছে ইয়ে হচ্ছে যে আমার আমেরিকাতে একটা প্রতিষ্ঠান আছে, আমার আমেরিকাতেও কোম্পানি আছে, সেখানে আমার কিছু পার্টনার রয়েছে, তারা আমেরিকান, হোয়াইট আমেরিকান, তো মার্কেটিংয়ের কাজগুলো তারা করেন, আমি গ্লোবাল কোম্পানিতে টেকনোলজিক্যাল বিষয়গুলো দেখি, আর বাংলাদেশের কোম্পানি টোটাল দায়িত্বটা আমি পালন করি আর কি, ম্যানেজমেন্টের। আচ্ছা, আপনার মানে বাংলাদেশে কতজন ইঞ্জিনিয়ার কাজ করছে? ওই যে বললাম 50-এর বেশি কাজ করছেন। এই যে একটু জানতে চাইবো যে আমি যে এই যে বিদেশে বড় বড় প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, একটা আস্থার ব্যাপার থাকে, তাই না? আপনাকে এত বড় বড় প্রতিষ্ঠানগুলো, আপনি যদি একটা নাম বলতে পারবেন যে কোন কোন প্রতিষ্ঠানের জন্য আমরা চিনি এরকম কাজ? অবশ্যই, আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট মধ্যে বলা যেতে পারে MIT, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সব নাম্বার 1 ইউনিভার্সিটি তারা। তাদের জন্য আমরা একটা বিশাল AI বেসড প্ল্যাটফর্ম বানিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা প্ল্যাটফর্ম, যেটা ওরা ইউজ করছে এবং তাদের স্টুডেন্টরা, টিচাররা, ফ্যাকাল্টিরা ইউজ করছে, এবং আমরা ওই সেম প্ল্যাটফর্ম অন্যান্য ইউনিভার্সিটিতে ইউজ করার চেষ্টা করছি। আমাদের পাইপলাইনে স্ট্যানফোর্ড রয়েছে, হার্ভার্ড রয়েছে, সো তারা তো মানে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান। এই যে বড় প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন,
যেটা বলছেন আস্থার একটা ব্যাপার আছে, আমার জানা ইচ্ছে যে যখন আপনারা কাজ করছেন বাংলাদেশে লোক প্রতিষ্ঠান কিংবা বাংলাদেশের যে কর্মী যারা আছে তাদের প্রতি এই বাইরে যারা কাজ দিচ্ছেন তাদের আস্থার জায়গাটা কীরকম? বাংলাদেশের প্রতি আস্থার জায়গাটা ভালো। আমি যদি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশের দুটো বড় অ্যাডভান্টেজ রয়েছে। একটা হচ্ছে যে আমরা কিন্তু প্রযুক্তি নিয়ে বা তথ্য প্রযুক্তি নিয়ে অনেক আগে থেকেই কাজ করছি, ইন্ডিয়ার মতো এত আগে থেকে না, প্রায় সমসাময়িক, এটা একটা আমাদের বড় অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা কিন্তু ভালো ইংলিশ বলতে পারি। আপনি যদি অন্যান্য এশিয়ান দেশের সাথে আমাদের দেশের মানুষদের কম্পেয়ার করেন, দেখবেন যে চাইনিজ, জাপানিজ, ভিয়েতনামিজ, শ্রীলঙ্কান, নেপালিরা অত ভালো ইংরেজি পারে না, কিন্তু গড়পড়তা বাংলাদেশিরা খুব ভালো ইংলিশ বলে, যেটা আউটসোর্সিংয়ের জন্য খুবই সহায়ক। আচ্ছা, মানে এবং ভালো করছে তখন? অবশ্যই ভালো করছে, বড় বড় অনেক আমেরিকান ইউরোপিয়ান কোম্পানি বাংলাদেশে কিন্তু শাখা খুলেছে। আচ্ছা, দর্শকের যারা দেখছেন ইচ্ছেগুলো কিন্তু আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন এবং আমাদের আলোচনার মধ্যে যোগ দিতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া হবে, আপনারা এই যে কোনো সময় প্রশ্ন করে আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন কিংবা আপনার জন্য মতামত থেকে আমাদের আলোচনা নিয়ে মতামতও আপনি জানাতে পারেন। আমি একটু বাংলাদেশে আপনাদের যে শুরু যখন করলেন সেই অবস্থাটা একটু জানতে চাই, যে একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনি শুরু করলেন বাংলাদেশে চ্যালেঞ্জগুলো কী কী ছিল? আচ্ছা, আমি যেহেতু একদম একাই শুরু করেছিলাম, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আসলে ক্যাপিটাল। আমি তখন, যেটা আপনি বললেন, মাত্র 25 বছর, আমি চাকরি করতাম, পড়াশোনা করতাম, আমার হাতে তেমন ক্যাপিটাল ছিল না। আমার মনে আছে যে আমি প্রথম ইন্টারভিউ নিয়েছিলাম যে আমার ছাদের চিলে কোঠার ঘরে। আচ্ছা, সেই চিলে কোঠার ঘর থেকে আসলে এখন এত একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছি আমরা। ক্যাপিটাল সমস্যা ছিল, যেটা আস্তে আস্তে কেটে যায় কাজ করতে করতে। এছাড়া যেটা সমস্যা ছিল মার্কেটিংগত, আমি কথা বলছি 2008 সালের, যখন কিন্তু এরকম ম্যাচিউর হয়ে ওঠেনি। বর্তমানের বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি যথেষ্ট ম্যাচিউর, এখন অনেক ইয়াং ছেলেপেলেরা, ইউনিভার্সিটি ছেলেপেলেরা যখন আইডিয়া নিয়ে আসে তারা ফান্ডিং পেয়ে যায়, ইনভেস্টমেন্ট পেয়ে যায়। আমাদের সময় এই জিনিসটার প্রশ্নই ছিল না। সো আমরা যা করেছি নিজেরা জমিয়ে জমিয়ে একটু একটু করে করেছি এবং খুব স্ট্র্যাটেজিক্যালি করেছি, ঠিক যেভাবে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার যেমন বিল গেটসরা যেভাবে করেছে। তাদের সময় কিন্তু ফান্ডিং ছিল না, তারা প্রোডাক্ট বেচে বেচেই বড় হয়েছে, আমাদের ক্ষেত্রেও তাই ছিল। এছাড়া পলিসিতেও কিছু আমি বলবো যে ঘাটতি ছিল। তখন আমরা এই সরকার যেমন যথেষ্ট তথ্য প্রযুক্তি বান্ধব, মানে এত তথ্য প্রযুক্তি বান্ধব সরকার পৃথিবীতে খুব কমই আছে। আগে যেই সময়গুলো ছিল সেই সময় এই জিনিসটা এত মানুষ বুঝে উঠতে পারেনি, সরকারও বুঝে উঠতে পারেনি, যার ফলে আমরা সেরকম সুবিধাগুলো পেতাম না যেটা এখন আমরা পাচ্ছি। আচ্ছা, এই যে আমরা বাইরের মার্কেটের কথা চিন্তা করি বা যে আমরা বড় একটা বাইরে আমরা কাজ আনবো, বাইরের জন্য কাজ করব, আমরা বড় হব, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা, যদি আমি যে আইসিটি ফিল্ড অনেক বড়, বাংলাদেশে 10 কোটির মানুষের হাতে মোবাইল ফোন আছে, ইন্টারনেট ইউজ করছে, এবং আপনি যেখানে যেখানে ইউজ করতে পারুক আর না পারুক সবাই ইউটিউব দেখছে, ইন্টারনেট, ফেসবুক ইউজ করছে, ফেসবুক একটা বড় একটা মার্কেট তৈরি হয়েছে, তাই না? মানে বাংলাদেশের এই যে আইটির এই যে বুম হয়েছে এটি নিয়ে কতটা আশাবাদী যেহেতু আপনি বিজনেস করছেন? আমি খুবই আশাবাদী, আমি খুবই আশাবাদী। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি, এর মধ্যে 11 কোটি মানুষের হাতে মোবাইল, এবং আমি মনে করি যে এই 11 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষই ইন্টারনেট ইউজার, তারা আর কিছু না হলেও ফেসবুক ইউজ করছে, ইউটিউবে ভিডিও দেখছে, ইনস্টাগ্রাম ইউজ করছে, এবং মানুষ এখন অ্যাপ এই জিনিসটা বোঝে, মোবাইল অ্যাপ কি এটা বোঝে। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে সফটওয়্যার কি জানে না বা ওয়েবসাইট কি জানে না, কিন্তু অ্যাপ বোঝে। এই জন্যে বাংলাদেশে এত লোকাল অ্যাপ বেস সার্ভিসেস গড়ে উঠেছে, পাঠাও বলেন, সহজ সেবা, এরকম কিছু চমৎকার সার্ভিস গড়ে উঠেছে। এর পরিপ্রেক্ষিতে আসলে আমরাও কিছু কাজ করছি লোকাল মার্কেটে। এইটাই প্রশ্ন ছিল যে বাংলাদেশের মার্কেটের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আচ্ছা, আমরা এতদিন তো আউটসোর্সিং বেস করে এসেছি, আমাদের ফরেন মার্কেটের জন্য আমরা প্রোডিউস করেছি, বাট 2019 সাল থেকে আমরা লোকাল মার্কেটের জন্য চিন্তা করা শুরু করেছি। সেই হিসাবে আমরা 4টা স্টার্টআপ নিয়ে কাজ করছি, 4টা প্রোডাক্ট, 4টা ডিফারেন্ট সেক্টরের, এবং ইনশাল্লাহ আমরা এই বছরেই বিভিন্ন সময় সময়ে বিভিন্ন ফেজে ফেজে আমরা প্রোডাক্টগুলো লঞ্চ করব। আচ্ছা, আর এই যে আপনি বলছিলেন যে এখনকার তরুণ অনেক বেশি আসলে লাকি যে তারা একটা আইডিয়া নিয়ে আসলেই ফান্ডিং, এটা আসলে পুরো পৃথিবীতেই। আচ্ছা জি, আচ্ছা, মানুষের কথা যদি বলি যে আসতে ফান্ডিং আসছে, মানে একটা আইটি বেসড বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোনো আইডিয়া নিলে মোটামুটি এক ধরনের ভালো আইডিয়া হলে একটা ধরনের পৃষ্ঠপোষকতা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে তরুণদের অনেক আইডিয়া আসছে, অবশ্যই এই সেক্টরটাতে আসলে ভবিষ্যৎটা কি দেখছে? কারণ আমি এই সরকারের তো একটা বড় লক্ষ্য আছে আইসিটি নিয়ে এবং সরকারের প্রণোদনা দিচ্ছে বড়, এই তরুণরা যারা আসছে তাদের আইডিয়াগুলো নিয়ে আপনি সন্তুষ্ট কতটুকু এবং আপনি স্বপ্নটা কতটুকু দেখেন?
দেখেন আসলে কিছু ভালো আইডিয়া হবে, কিছু ভালো আইডিয়া হবে না, আবার লাকের কিছু বিষয় আছে, টাইমিংয়ের কিছু বিষয় আছে, মাঝে মাঝে ভালো আইডিয়াও কিন্তু সফল হয় না, কিন্তু ইভেনচুয়ালি কিন্তু ভালোটাই বের হয়ে আসবে। ধরেন 100টা উদ্যোগ হলো, তার মধ্যে যদি 10টাও খুব বড় আকারের কোম্পানিতে পরিণত হয়, সেটা আমাদের দেশের জন্য একটা বড় সাফল্য হবে। তো আমি খুবই আশাবাদী, কারণ আইডিয়াগুলো ভালো, কিছু ডুপ্লিকেট আইডিয়া হচ্ছে, কিছু আইডিয়া একই আইডিয়া দুই তিনজন কাজ করছে, সেটাতে কোনো সমস্যা নাই, কারণ আমাদের মার্কেটটা এতই বড় যে যদি একই সার্ভিস দুই তিনটা কোম্পানিও দেয়, তাতে আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এবং আইটিস বেসড যে সার্ভিসগুলো আছে, আপনি অ্যাপ ভিত্তিক যে সার্ভিসগুলো আছে, এখনও কিন্তু মোটামুটি রাজধানী বেসড, রাজধানীর বাইরে এখন আমরা এক্সপ্লোর করতেই পারিনি মনে হয়। এখনো পারি নাই, বাট এটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে বড় একটা মার্কেট কিন্তু মনে হয় এখনো ভ্যাকেন্ট ভ্যাকেন্ট আছে, এবং এটা আমাদের জন্য বড় একটা একটা হতে পারে, এটা এন্টারপ্রেনারদের জন্য একটা বড় সুযোগ সুযোগ। এবং এই যে বাইরে যে কোম্পানিগুলো আছে, যেহেতু বাইরের কোম্পানির জন্য কাজ করেন, বড় বড় যে কোম্পানিগুলো আছে, সে তাদের চোখে বাংলাদেশের মার্কেটটা আসলে কতটা লোভনীয় হতে পারে? আসলে কি 2010-এর আগে সেরকম তাদের কাছে লুক্রেটিভ ছিল না, লোভনীয় ছিল না। 2010-এর পরে যখন একটা দুটো করে শুরু হলো এবং তারা যখন জানলো যে এত বড় একটা মার্কেট আছে, তখন তারা নড়ে চড়ে বসলো। আচ্ছা, এবং একটা একটা করে বড় বড় কিছু ভিসি ফার্ম যারা হচ্ছে ইনভেস্টমেন্ট করে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, তারা এগিয়ে আসতে থাকলো, এবং এই এই যে পাঠাওদের মতো কোম্পানিগুলো, সহজের মতো কোম্পানিগুলো তারা পৃষ্ঠপোষকতা দিতে থাকলো। এবং এটা কিন্তু একটা চেইন রিয়াকশনের মতো, যখন একটা কোম্পানি দেখে যে ওরই কম্পিটিটর একটা এজেন্সি বাংলাদেশে একটা সংস্থাকে ফান্ডিং করছে, তারা কিন্তু রিসার্চ করে যে কেন করছে, তাহলে আমিও করি, কীভাবে মার্কেটটা দখল করা যায়। তো আমি বলবো যে এখন যথেষ্ট ভালো পরিস্থিতি এবং মানুষজন ইনভেস্ট করতে চাচ্ছে, বিদেশিরা ইনভেস্ট করতে চাচ্ছে, কারণ আমি বলবো যে ইন্ডিয়ার পরেই বাংলাদেশের অবস্থান এই উপমহাদেশে আইটিতে। আচ্ছা, মানে ইন্ডিয়া যদি কথা বলি, যে ইন্ডিয়া তো ধরুন অনেক আগে মার্কেটটা ধরেছে এবং তারা প্রায় 90 থেকে মানে আইটি সেক্টরে তার একটা বড় একটা জায়ান্ট, এখন গ্লোবালি জায়ান্ট তারা, তাদের পাশে আমরা আছি, এটা বাংলাদেশের জন্য কতটা সুবিধাজনক কিংবা কতটা আসলে চ্যালেঞ্জের? আসলে কি, যদি লোকাল মার্কেট চিন্তা করি, তাহলে তো আসলে আমরা আমাদের মার্কেটকে সার্ভ করতে পারবো, ইন্ডিয়ানরা আমাদের মার্কেটে কিন্তু আইটিতে আসছে না এখনো, আর ইন্ডিয়ান মার্কেটও আমরা ঢোকার চেষ্টা করছি না, কারণ ওদের যথেষ্ট বড় বড় জায়ান্ট কিছু স্টার্ট আপ আছে যারা বিলিয়ন ডলার কোম্পানি, আমরা এখনও সেরকম হতে পারিনি। তো আমাদের কনসার্নটা সেপারেট, তবে আউটসোর্সিংয়ে অবশ্যই তারা ডমিনেট করছে গ্লোবালি। আচ্ছা, তাদের সাথে আমাদের আসলে কম্পিটিশন নেই এই ক্ষেত্রে। আচ্ছা, যে বলছিলেন যে ওদের অনেকগুলো কোম্পানি আছে যারা বিলিয়ন ডলার কোম্পানি, বড় বড় কোম্পানি সেখানে করছে, আমাদের এখানে যারা আইটি বেসড বা এই তথ্য প্রযুক্তি ব্যবসা করছে, তারা বেশিরভাগ আমি দেখছি যে স্টার্ট আপ দিয়ে শুরু করছে, তার তরুণরা এগিয়ে এসে তার একটা কোম্পানি দাঁড় করাচ্ছে, মানে বড় বড় যারা কোম্পানি আছে, যারা আসলে সক্ষমতা আছে, খুব কমই মনে হচ্ছে যে আইটির দিকে আসছে, এরকম কি না তারাও আসলে এখন আসলে বড় বড় কোম্পানিগুলো নজর পড়েছে যে এই আইসিটি? বুঝতে পেরেছি। ধরেন যে গ্রুপগুলো রয়েছে বাংলাদেশে, বড় বড় যেসব ব্যবসায়িক গ্রুপ রয়েছে, বসুন্ধরা গ্রুপ, স্কোয়ার গ্রুপ, আপনি দেখবেন এদের সবারই কিন্তু আইটি অঙ্গ সংগঠন রয়েছে বা তারা আসছে। তো তারাও এখন বুঝতে পারছে যে শুধু আইটি মানে সফটওয়্যার না, যে কোনো ব্যবসাতে আসলে আইটিকে জড়িত করা সম্ভব। যেমন ধরেন এখন ডাক্তার খোঁজার জন্য একটা অ্যাপ আছে, ট্রাক খোঁজার জন্য অ্যাপ আছে, তারপরে ধরেন কত কি, তাই না, মানুষ কেনাকাটা করছে অ্যাপে, ই কমার্স দিয়ে করছে, দারাজের মতো যেসব সাইটগুলো রয়েছে। তো সব কিছুতেই তথ্য প্রযুক্তি ঢুকানো সম্ভব, সব ব্যবসাকেই তথ্য প্রযুক্তি এনেবল করা সম্ভব। তো এটা মানুষ বুঝতে পেরেছে এবং এই জন্যই তারা এগিয়ে আসছে। আচ্ছা, মানুষ বুঝতে পেরেছে যে সব তথ্য প্রযুক্তি বাংলাদেশের আসল ভবিষ্যৎ, বাংলাদেশের প্রধান কি বলবো যে অর্থ আয়ের প্রধান উৎস হবে তথ্য প্রযুক্তি। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন হাসনাইন রেজবি রহমান, তিনি সিইও আস্থা আইটি। আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত আপনাকে। আচ্ছা, বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। এই ঠিক 1 তারিখে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে বলছিলেন যে ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রপ্তানি
তার এই খাততে হবে আইসিটি। তিনি এই জন্য ডিজিটাল এই পণ্য নির্মাণে অনেক বেশি দক্ষ হতে বলেছেন এবং অনেক বেশি উদ্ভাবনী সৃজনশীল হতে বলেছেন, নতুন নতুন পণ্য আনতে হবে যে বাইরের কাস্টমারকে আগ্রহ এই করার জন্য, আগ্রহ নেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে আসলে যে বলছি যে ভবিষ্যতে বাংলাদেশের প্রধান রপ্তানির হবে আসলে খাততে হবে আইসিটি, এর জন্য আসলে আপনারা যারা যারা বিজনেসে আছেন তারা কতটা প্রস্তুত এবং সরকারি বেসরকারি যে প্রণোদনা বলেন সাহায্য বলেন সেগুলো আসলে কতটা পর্যাপ্ত আপনার কাছে মনে হয়? আচ্ছা, প্রস্তুতির বিষয়ে বলা যেতে পারে যে মানুষজন জানে যে তথ্য প্রযুক্তি নেক্সট গার্মেন্টসের মতো একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, যেহেতু তারা জানে তারা এখানে ইনভেস্ট করছে শেখাতে কাজ করাতে, তো আমি বলবো যে আমরা প্রস্তুত। আমরা বুঝতে পারছি যে তথ্য প্রযুক্তি হচ্ছে ভবিষ্যৎ আমাদের, শুধু আমাদের না, আমি বলবো যে মানব সভ্যতাই তথ্য প্রযুক্তি ভিত্তিক হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এগুলো আসলে ভবিষ্যতে রাজত্ব করবে। এই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, কেউ না কেউ করবে, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি। আজকাল আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে শুনতে পাই, যেটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি যে এই মার্কেটটাকে বা এই পরিবর্তনটাকে আমরা কীভাবে গ্র্যাব করতে পারি, তো আমরা প্রস্তুত। আর সরকারের যেই ব্যাপারটা বললেন, আমি একটু আগে বললাম যে পৃথিবীতে 200টার মতো দেশ আছে, খুব কম সরকার আছে যে আমাদের মতো তথ্য প্রযুক্তি ফ্রেন্ডলি। একটা সরকার যারা নিজেরাই বলছে যে আইটি হচ্ছে নেক্সট বিগ থিং আমাদের জন্য, এটা একটা বড় পাওনা আমাদের, এবং তারা নানানভাবে আমাদেরকে ইন্সপায়ার করছে, নানান ধরনের কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করছে, বিদেশের বুকে আমাদেরকে ফোকাস করছে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমি বলবো আমরা অবশ্যই প্রস্তুত। এই গার্মেন্টসের ইতিহাসে যদি বলি অভিজ্ঞতা থেকে, যে প্রথম যখন আমরা শুরু করলাম তারপরে এক ধরনের সব সহযোগিতা পাওয়া গেছে, কিন্তু যখন আমরা লিড করা শুরু করলাম তখন কিন্তু নানা ধরনের কম্পিটিশন, নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছে। নিশ্চয়ই আইসিটির ক্ষেত্রে তাই হবে, যখন আমরা লিড করা শুরু করবো বা বড় একটা জায়ান্ট আমরা হবো, তখন নিশ্চয়ই নানা ধরনের কম্পিটিশন আসবে। সেটিকে মোকাবেলা করার জন্য কি আমাদের তরুণরা আসলে কতটা প্রস্তুত? আমি মনে করি প্রস্তুত, এবং সেখানে আমাদের বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের জনসংখ্যা। আচ্ছা, ধরেন জনসংখ্যাটা পুরোপুরি এখনও ধরেন আইটি লিটারেসি হয় নাই, কিন্তু খুব দ্রুতগতিতে হচ্ছে। তো এটা যদি ধরেন নেক্সট 10 বছরে হয়ে যায়, আমাদের বর্তমান আইটি লিটারেসি যদি ডাবল বা 4 গুণ হয়ে যায়, আপনি চিন্তা করেন যে যেসব দেশে জনসংখ্যা কম, ইউরোপিয়ান দেশগুলো বা এশিয়ার ছোটো ছোটো দেশগুলো বা আফ্রিকার দেশগুলো, ওরা কিন্তু আমাদের সাথে পারবে না। আমাদের এইটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, সেটা সবসময় হয়েছিল যে আমাদের জনসংখ্যা বেশি। এই জনসংখ্যাকে শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে শিক্ষিত করতে হবে আমাদেরকে এবং সরকারকে। এই যে তথ্য প্রযুক্তি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পড়াচ্ছে এবং আমাদের স্কুল লেভেল থেকে তখন প্রোগ্রামিং আইসিটি শেখানো হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই যেহেতু আপনি এর স্টুডেন্টও আপনি আইটির, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা আসলে যে কি বলবো যে যার ফিল্ডে যে কাজ করবে সেটির জন্য কতটা প্রস্তুত করতে পারে, নাকি আসলে পরিবর্তন আনা দরকার? আসলে আমাদের কারিকুলাম আমি বলবো যে স্ট্যান্ডার্ড কারিকুলাম। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড কারিকুলামটা কি যথেষ্ট ইফেক্টিভলি শেখানো হচ্ছে নাকি, এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আচ্ছা, কিছু ইউনিভার্সিটি শেখানোর ধরনটা খুব ভালো, প্র্যাকটিক্যালি শেখানো হয়, কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো জাস্ট দায়সারাভাবে শেখাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি যে ইউনিভার্সিটি যেভাবেই শেখাক, বইগুলো বা কারিকুলাম তো বিশ্বমানের। একটা স্টুডেন্ট যদি চায়, সে যদি স্বপ্ন দেখে, একটু যদি এফোর্ট দেয়, সে কিন্তু শিখতে পারবে। আচ্ছা, এবং আমরা দেখেছি যে মফস্বল থেকেও কিন্তু অনেক প্রতিভাবান প্রোগ্রামার উঠে আসছে, যারা ব্যবসাতে নামছে এবং ভালো করছে। এটা খুবই সম্ভব। আচ্ছা, এই বাংলাদেশের তরুণদের মধ্যে একটা বড় একটা এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে চাকরি করবো না, চাকরি দেব, একটা একটা চলে এসে সবাই উদ্যোক্তা হওয়ার জন্য সবার মাথায় ঘোরে, কিন্তু সবাই চেষ্টা করে যে না, চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হবো। এই যে তরুণদের যে এই মনোভাব, এটি আপনি কত পজিটিভলি দেখছেন? আমি বলবো 70% পজিটিভলি, 30% নেগেটিভলি দেখছি। কারণ কি, আসলে জিনিসটা এরকম হওয়া উচিত যে আমি ব্যবসা করব ভালো, কিন্তু শিখে ব্যবসা করব। জাস্ট সিইও হওয়ার জন্যে বা আমি এন্টারপ্রেনার হওয়ার জন্যে যে ব্যবসায় নামতেই হবে, ব্যাপারটা আসলে এরকম হওয়া উচিত না, এটা ভেতর থেকে আসতে হবে। আর আমি একটা জিনিস মনে করি যে ধরেন যে কোনো কাজই আসলে ক্র্যাফ্টটা, মানে যে কাজটা আমরা করবো সেটা যদি আমি না পারি, তাহলে কিন্তু আমি সেটা আরেকজনকে দিয়ে করাতে পারবো না। তো আমি যারা তরুণ এন্টারপ্রেনার উদ্যোক্তা, তাদেরকে আমি বলবো যে তোমরা ব্যবসা করো, অবশ্যই ব্যবসা করবা, কিন্তু তোমরা নিজেরা একটু শিখে নাও। তোমরা যদি কিছুদিন চাকরি করো, তাহলে তোমরা কিন্তু জানবা যে একটা অর্গানাইজেশন কেমনে চালাতে হয়। ধরেন আমি যদি কখনো চাকরি না করতাম, আমি তো জব করে এসেছি, দেন ব্যবসায় নেমেছি, আমি যদি কখনোই চাকরি না করতাম, আমি কি জানতাম যে একটা অর্গানাইজেশন কেমনে চালাতে হবে, আমি কেমনি ইন্টারভিউ নিব,
আমি ক্রাইসিসের সময়গুলো কেমনে হ্যান্ডেল করব, এগুলো কিন্তু সবাই কিন্তু ইনবর্ন হয় না, শিখে আসার বিষয় থাকে। তো স্কিল ডেভেলপমেন্টটা খুব জরুরি। আচ্ছা, এই আপনি বলছিলেন যারা আপনার আপনাকে দেখে অনুষ্ঠান দেখে আপনাকে দেখে হয়তো ইন্সপায়ার্ড হচ্ছে, তো যারা এই ধরনের উদ্যোক্তা হতে চায় আইটি ক্ষেত্রে আইসিটি ক্ষেত্রে, তাদের আসলে যেটা বলছেন যে আসলে একটা প্রস্তুতি নিয়ে আসা দরকার, আর কি কি গুণ থাকতে হবে বা প্রস্তুতির ক্ষেত্রে কি আর কি কি করতে হবে যে একটা বিজনেস আসার সময়? আচ্ছা, প্রথম প্রস্তুতি হচ্ছে যেই বিষয়ে ব্যবসাটা করব সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে, এটার কোনো মানে ব্যত্যয় নেই, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি একটা বড় ভিশন নিয়ে ব্যবসা করব, এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। শর্ট টার্ম না, আমরা লং টার্ম চিন্তা করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে এটা খুব ফ্যান্সি না, যেটা যারা তরুণ তথ্য প্রযুক্তি যারা উদ্যোক্তা বা অন্য বিষয়ে যারা উদ্যোক্তা, তারা মনে করে কি খুব ফ্যান্সি, খুব ফেরিটেলের মতো জিনিস, আসলে ফেরিটেল না, অনেক স্ট্রাগল আমাদেরকে করতে হয়েছে। ইভেন যারা খুব এস্টাবলিশড ব্যবসায়ী, ধরেন ফেসবুক, এরাও কিন্তু বছরে বছরে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, বিলিয়ন ডলার লস করে, ছাঁটাই করে কর্মী। এই জিনিসগুলো ক্রাইসিসের মুহূর্তগুলোতে মাথা ঠান্ডা রাখতে হবে, পজিটিভ থাকতে হবে, হার মানা যাবে না, এবং বলতে হবে যে আমি এটা সলভ করতে পারবো, সবাই মিলে, টিম মিলে, আমাদের প্রতিষ্ঠানের সবাই মিলে আমরা এটা সলভ করবো, এরকম একটা মেন্টালিটি থাকতে হবে। একদম শেষ মধ্যে চলে এসেছি, ছোট্ট করে যদি বাংলাদেশ নিয়ে স্বপ্নটা বলেন। আমি স্বপ্ন দেখি যে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে পৃথিবীর বুকে অন্যতম একটা শক্তিতে পরিণত হবে। আমি যেটা বারবার বলছি যে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের জনবল, এত বড় জনবল যেটা যদি আমরা কাজে লাগাই, তথ্য প্রযুক্তি বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বলেন, আমি মনে করি যে বাংলাদেশ নেক্সট 10 বছরে পৃথিবীর 10টা শক্তিশালী দেশে পরিণত হবে। হাসান রেজভী রহমান, আপনার আমাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই যে আমি আসলে হাসনাইনের সেই স্বপ্ন দিয়ে আসলে শেষ করতে চাই যে বাংলাদেশ খুব শীঘ্রই হয়তো এই আইসিটি ক্ষেত্রে অন্তত যে শক্তিশালী দেশগুলোর বা জায়ান্ট দেশগুলোর নামের তালিকায় চলে আসবে, সেই সব সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।